সুন্দর প্রশ্ন এত বড় প্রশ্ন সারা কোরআনের উত্তর আগে বুঝে নাও না না বলছি সমগ্র কোরআন এর উত্তর যেমন সময় যদি আমরা সহজে বলতে চাইতাম তাহলে বলতাম এইভাবে যে আমানু যে বাগধারাটা ব্যবহার করেন আল্লাহ এই বাগধারাটার অন্তর্নিহিত মানে হলো যারা বিশ্বাস আনে এবং নিজের সংশোধন সংস্কারের করণীয়গুলো করে এটা তো আমরা বানানো তর্জমা যারা ভালো ভালো কাজ করে এটা সহজে আমরা শিখেছি যেটা আসলে ভালো ভালো কাজ কি। অর্থাৎ যেই কর্মগুলো তাকে ইমান আনতে সহায়তা করবে সংক্ষেপে আগে গ্রসটা বুঝে নাও তারপর আমরা যাচ্ছি অর্থাৎ ইমান এমন একটা ব্যাপার যেটা বায়ো মানসিক বিষয় এটা দৈহিক কোনো কাজ নয় কোনো কর্ম নয় তারপরে আমল হা এটা দৈহিক কর্মকাণ্ড দেহ দিয়ে যেটা করি আমরা তো এখন আমরা তিন দিন আজকে চতুর্থ দিন বোধ কালকেও এই কথাটা নিয়ে আলোচনা করেছি মঙ্গল বুধ বৃহস্পতি মঙ্গলবারের পুরো ক্লাসটা তো এর উপরেই যে সেই একই কথা মানে অনুরণন হচ্ছে আবার তোমার পঞ্চাশ নম্বর সুরা যাও হ্যাঁ পঞ্চাশ নম্বর সুরা যাও না রেফারেন্স দিচ্ছি আমি তুমি কথাটা হ্যাঁ রেফারেন্সটা তুমি আগে ধরো পয়েন্টগুলো আগে বোঝো পয়েন্টগুলো হলো যে আমরা কিসের উপরে আছি অর্থাৎ এই বিশ্বাস এবং সমর্পণের প্রয়োজনটা কোন জায়গাটায় আগে হলো এর মানে প্রয়োজনটা প্রয়োজনটা এর বাস্তবতাটা আসলে কি সেটা বোঝার জন্য চেষ্টা করা প্রথমে হলো ষোলো পঞ্চাশের এখানে যেটা পাবো একটা ইনফরমেশান কোরআনের এই যে ওয়ালাকাত ওয়ালাকাতকনাল ইনসানা ইসমিল্লা রহমান রহিম ওয়ালাকাত না আলমু মা এবং প্রকৃত বাস্তবতায় সৃষ্টি করেছি আমরা মানুষ আমরাই মানুষ সৃষ্টি করেছি ও না আলম এবং আমরা জানি এবং আমরা জানি পাওনি এখনো ওলাকাত খালাকনা আল ইনসান কার্যত সৃষ্টি করেছি আমরা এই মানুষ ও না আলাম এবং আমরা জানি মা তুয়সু বিহি নফসুহু টেক্সটে যাও টেক্সটে যাও মা তুয়সু বিহি নফসুহু কি বারবার করে ওয়াসওয়াসা। এখন এটা বারবার করে উৎসাহিত করে বারবার করে করতে বলে বারবার করে সেটা হলো তোমার এখান থেকে যাবে আর আফের ষোলো আর আফের ষোলো সাতের ষোলো হ্যাঁ সাতের ষোলোতে কী পাবা সাতের ষোলোতে পাবা যে আল্লাহর সাথে যে ডায়লগ হচ্ছিল ইবলিসের শোনো শোনো তুমি শোনো আল্লাহর সঙ্গে যে ইবলিসের ডায়লগ হচ্ছিল সে ডায়লগে শেষ পর্যায়ে ইবলিস বলছে বেমা মা আগুয়াইতা নেই ফা বেমা মা নেই এখন যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করলে অর্থাৎ আমি যে আমার মধ্যে বুঝ দেখতে পাই আমি যে আমার মধ্যে বুঝ দেখতে পাই এটা তো তোমারই দেওয়া এই কোনাকাঞ্চিগুলো একটু বুঝতে চেষ্টা করো মানে টেকনিক্যাল বিষয়গুলো যে আমি যে আমি তো আমাকে তো তুমি সৃষ্টি করেছ এক আবার আমি যে আমার মধ্যে যে বুঝটা দেখি এটাও কে দিয়েছে একটু লক্ষ্য করো এইখানে খুব একটা বড় ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর সত্য এই যে ইবলিশকে তো আর কোনো শয়তান দাগা দেয়নি কথাটা বুঝে নাও খুব ডিপ কথা অত্যন্ত গভীর কথা ইবলিশকে কে বসবাসা দিয়েছে ইব্রাহিম বুঝছো তাহলে ইব্রা ইবলিশের আর্গুমেন্টটা হলো আল্লাহর কাছে এই যে আমার অস্তিত্ব এবং আমার এই বুঝ কে দিয়েছে তুমি তো দিয়েছ তো এই বুঝ মানে এই বুঝ কিছুতেই স্বীকার করতে পারলো না যে মানুষ আমার চাইতে ভালো আল্লাহর এল্লা দোষ চাপায়নি এটা দোষ চাপানো হয়নি মানে আমি কেন কিছুতেই বুঝতে পারছি না যে মানুষ আমার চাইতে ভালো যেহেতু তুমি বলেছো না এখানে দাঁড়াও একটু ধীরে ধীরে দিবা একদম তাড়াহুড়া করবা না মানে যেহেতু তুমি বলেছো একে স্যালুট করতে সেই কথাটা আমি মেরে নিতে পারলাম না কেন একই সঙ্গে আল্লাহর কাছে তার এটা জিজ্ঞাসাও একটু যদি গভীরভাবে বুঝতে চাও ব্যাপারটা এখন আমরা তো চুল তো পাকাইছ পাকাইয়া তো কদের পরে যাওয়া কবরে মোটামুটি আছো চলে গেলে ভালো হতো ও যাই হোক তাহলে এখন আমাদের তো সময় নেই একদম সময় নেই শেষ সময় আল্লাহ তালা হাতে তুলে দিয়েছে তো যতটুকু যা বুঝতে চেষ্টা করা তো প্রথম কথা কি বলেছি যে ইবলিশকে তো আর কোনো শয়তান দাগা দেয়নি তো আসলে মূল শয়তানিটা আসলে কি আগে নেগেটিভটা বুঝি পরে পজিটিভে আসি আগে নেতিবাচকটা বুঝি পরে ইতিবাচক তো শাকলোই আমাদের সামনে তো এই জায়গাটায় তোমাদেরকে এনেছি এই কারণে যে ইবলিশের যে কথা যে তুমি কেন স্যালিউট করলে না কেন আমি বলার পরেও এটা করলে না সে বলল আমি ওর চাইতে ভালো তাই না পরে শেষ কথা হলো যে ফা বেমা মা আগুয়াইতে এখন যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছ এ দায়টা আল্লাহর কোনো দায় দেননি অর্থাৎ তুমিই আমাকে এই বুঝ দিয়েছ এখন সেই বুঝ কিছুতেই এটা বুঝতে পারলো না যে আমার বুঝের চাইতে তোমার আদেশটা ছিল মান্য এখন যেহেতু তখনও সে তার কথাবার্তা বা সৃষ্টি হিসেবে তার আবদার তখনও আল্লাহর কাছে অনেক জোর যেমন ছেলে যদি চায় মা বুঝতেছে যে এটা কষ্ট হবে তার তা নষ্ট করবে তাকে কিন্তু শেষ পর্যন্ত ছেলে গো ধরে বসে আছে আমাকে দিতেই হবে তো শেষ পর্যন্ত পিতামাতা আমরা মানতে বাধ্য হই বাধ্য হই না তো এই বাধ্য হওয়ার মতোই সে বলল যে আমি একটু দেখব তখনও কিন্তু সেই সৃষ্টির প্রতি আল্লাহর যে আদর স্নেহটা সেটা যথাযথভাবে বজায় আছে আমি দেখব আমাকে একটু অবকাশ দাও মানুষ যদি আমার তুমি বলছো মানুষ আমার চাইতে ভালো আমি দেখছি ভালো না হ্যাঁ তাহলে কি দাঁড়ালো জিনিসটা যে আমি আমার বুঝ থেকে সরতে পারলাম না এই সমস্ত ধ্বংসের কারণ একটাই যেমন তুমি তোমার বুঝ নিয়ে যেমন দাঁড়াও বাঘিনীর মতো আর তো একটা মেসি বিলায় সামনে নিয়ে দিসো অত অসুবিধা হয় না করে অসুবিধা করে বাদে হাউ করে ওঠে সময় মতো ওঠে তাহলে এই যে রকম হয় তো এরা কি এই ব্যাপারটা কি ব্যাপারটা হলো যে যে যার বুঝের উপরে যখন দাঁড়ায় তখনই ডিজাস্টারটা ধ্বংসটা শুরু হয় সমর্পণের ব্যাকগ্রাউন্ড কিন্তু দিবা বুঝছো তোমাকে তোমার আমাকে পায়ের দোল দিতে পারলে আমি আর মনটা শান্তি পাইতাম তুমি আসার পরে না আমার আসার পরে এত এমন এমন কিছু তত্ত্ব বেরিয়ে আসে বুঝছো জিনিসটা যে সবাই এগুলোকে আমরা এগুলো নিয়ে আলোচনা করি না সাধারণত হ্যাঁ তো তাহলে জিনিসটা এলে এই যে ইংলিশকে তো আর কেউ ধোকা দেয়নি ইংলিশ তার নিজের বুঝের উপর থেকে নড়তে পারল না তো আমরা এখান থেকে একটা লেসেন বের করি এইভাবে যে মানুষ যখন নিজের বুঝের উপরে দাঁড়িয়ে যায় কারো বুঝ নেয় না মানুষটা তখন সয়ান হয়ে যায় মানে ইনসানিয়ত আর শেতান শেতানাত এই দুটো পার্থক্যটা আগে আমরা বুঝিনি কোনো মানুষ যে হোক স্ত্রী হোক পুরুষ হোক নারী হোক পুরুষ হোক কখনো যদি সে নিজের বুঝের উপরে দাঁড়িয়ে যায় কারো বুঝ না নেয় সেই লেসেনটাই এখানে আল্লাহ দিয়েছেন কারো বুঝ যদি না নেয় আল্লাহ বলেছেন স্বয়ং সৃষ্টিকর্তা বলেছেন কিন্তু সেখানে সে গো ধরেছে দাবি নিয়ে উল্টো বলতেছে আমাকে এই বুঝ দিল কে তুমিই তো দিয়েছ আমি কেন বুঝতে পারতেছি না যে তোমার আদেশটা ভালো তুমি যেটা বলেছ সেটা ভালো আর আমি যেটা বুঝছি বুঝতেছি সেটা ঠিক না হ্যাঁ বুঝেছো তখন বললেন যে আনজিরিনী আসুন চোদ্দোতে যে তাহলে আমাকে একটু অবকাশ দাও আমি একটু দেখে নিই ব্যাপারটা দেখো এই পর্যন্ত কিন্তু আল্লাহ তালার আদরের ভাষা নষ্ট হচ্ছে না মিনাল নাজারিন এখন দেখো মানুষকে তৈরি করা হয়েছে পরীক্ষা করবে বলে তাই না সালাকাল মৌতা ওয়াল হায়াতা আকুম আয়কুম আহসানু আমালা আবার আমরা দেখেছি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য নবতালিহে তাই না আমরা সৃষ্টি করেছি আল ইনসান তাই না মানে মিন্নফাতিন আম শাহাজিন মিশ্র বীর্য দিয়ে তৈরি করেছি পরীক্ষা করব বলে অর্থাৎ মানুষ যদি কন্টামিনেটেড হয় একটা হলো আমার এক সৃষ্টি রিয়াল প্রত্যেকটি দিবা অরিজিনাল দিবা আছে ইফফাত আছে আমি আছি ভাই আছে সকলেই আলাদা আলাদা সৃষ্টি এখন এইটাকে পরীক্ষা করার জন্য একটা জন্ম প্রক্রিয়া তৈরি করা হলো সেখানে কন্টামিনেশান করা হলো দুটি জিনিসকে একত্রিত করা হলো বুঝতেছেন আচ্ছা তো করে এখন পরীক্ষা করব আমি যে তখন তুমি কি যেমন আমি যখন তোমাকে তৈরি করলাম একদম কমপ্লিট মানুষ সে মানুষটা একরকম কিন্তু এটাকে যখন তার নিজ দায়িত্বে দেওয়া হয় তখন সে কি করে এই জন্য একটা দামি মানুষ তৈরি করলাম জন্ম প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটা এই তাহলে এখন এইটা করার পরে এখন আমি দেখবো তোমাকে যে তুমি তোমার কথা বাদ দিয়ে আমার কথায় আসতে পারো কি না একই রকম বুঝ আমাকেও দিল আমিও তো একটা অস্তিত্ব আমারও তো একটা বুঝ আছে তাহলে ইবলিশ যেমন চেয়ে নিল আমাকে একটা অবকাশ দাও আমি দেখব ব্যাপারটা তো আমরাও তো অবকাশ প্রাপ্ত আমাদেরকে তো পরীক্ষা করা হচ্ছে তো যাও দুজনে মিলে পরীক্ষা দাও অসুবিধা কি তুমিও দেখো না আমাদেরকে এমনিতেই মূলতই পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে এই সৃষ্টিটা এই ক্রিয়েশনটা আদম পুত্র আদম সন্তান হিসাবে যে ক্রিয়েশন এই ক্রিয়েশনটা বাসারিয়ার যেটা সেটা মূলতই পরীক্ষার জন্য এইটা সম্পূর্ণ আল্লাহ আল্লাহতালার একটা সেপারেট প্রোগ্রাম পরীক্ষা করার জন্যই না কথাটা নাও আগে আবার ঠান্ডা মাথায় করো প্রশ্নটা হইল মানুষকে বলা হচ্ছে যে আমি তোমাকে সৃষ্টি করেছি পরীক্ষা করব বলে জিনিসটা বুঝেছ ব্যাপ্তিটা কোথায় যায় না সলিড ব্যাপারটা তোমরা তো আবার যুক্তিবাদী মানুষ তোমাদেরকে কোরআনের যুক্তি দিয়ে দেখাতে হবে কথাটা বুঝছো সেখানে নাও যে তোমার শেষ পাড়ায় যাও হ্যাঁ শেষ পাড়া পাড়া অর্থাৎ শেষ পাড়ায় আমার এই মনে থাকে না তো আচ্ছা একটা নিয়ে যাই আমরা প্রথম না এটা দ্বিতীয় স্তরে আসবে আব্দুল কাইম নাই একটু কষ্ট করো দাদা এই যে এক্ষুনি পেয়ে যাব হ্যাঁ না না শেষ সুরার ওই কথাটা তোমার ওই শেষ পাড়ার ওই কথা এই যে আসছে সুরার দাহার উনত্রিশ পাড়া সরি উনত্রিশ পাড়া দাহার ছিয়ানব্বই সেভেন্টি সিক্স আচ্ছা দাহারের এই দুখানা আয়াতকে একটু সামনে নাও হাল আতা আলাল ইনসান ইনসান মিনাদ দাহারে এখনকার মানুষকে এখনকার মানুষকে অর্থাৎ পৃথিবীর শেষ পর্যায়ের মানুষকে আমরা তো পৃথিবীর শেষ পর্যায়ের মানুষ শেষ পর্যায়ের মানুষের জন্য সৃষ্টিকর্তা মানুষকে যে পাঠ্য দিয়েছেন সে পাঠ্যতে প্রশ্ন করেছেন কারণ মানুষ ভাবতে পারে এখন চিন্তা করতে পারে তো মানুষ যে বিগ ব্যাং খুঁজে বার করেছে তারপরে আমরা এ বা ছিলাম ইত্যাদি ইত্যাদি এগুলো তো খুঁজে বার করেছে তো এই যে বের করা সেখানে জিজ্ঞেস করা হচ্ছে হাল আতা আলাল ইনসান একটু লক্ষ্য করো এসেছিল কি মানুষের উপরে হ্যাঁ এসেছিল কি মানুষের উপরে হেই নুন এমন একটা সময় একদম শব্দে শব্দে লাগে লিখে নাও কিন্তু ইফাত মধ্যে মনোযোগ হারায় ওনা লিখতে গিয়া হাল আতা আলাল এসেছিল কি মানুষের উপরে একটা সময় হিনুন কথাটা খেয়াল করো আমরা সোরা কি লিখেছি ওয়ালাকুম ফেল আর ওয়া মাতাউন ইলাহীন ইলাহীন হীন মানে একটা পিরিয়ড এ পিরিয়ড অফ টাইম তো মানুষের উপরে এমন একটা সময় এসেছিল কি মিনাদ্দ মিনাদ্দাহ মহাকাল থেকে হ্যাঁ অনকাল অনন্তকাল থেকে একটা পিরিয়ড এমন ছিল কি লময়ক সই অন মলকুরন ইয়াকুন হ্যাঁ ইয়াকুন আদৌ ছিল না সে সৈয়ন কিছুই মজকুরান উল্লেখ করার মত বলো মাঝে মাঝে দিবার দিকে টাকায় দেখবো অনেক সৃষ্টি ছিল বলতে পারো মানে মানুষ কি ভেবে বার করেছে যে সে হ্যাঁ একদম সমস্ত সৃষ্টি কমপ্লিট তারপর তো আমাদের সৃষ্টিতে হাত দিয়েছেন তো মানুষ কি এটা বুঝতে পারছে যে তার উপরে মহাকাল থেকে এমন একটা পিরিয়ড ছিল যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না আবার তুমি আবার সামান্যটা বের করলা কেন হ্যাঁ বাস উল্লেখযোগ্য কিছুই সে ছিল না আমি যে উল্লেখ করব এরকম কোনো ইয়েই ছিল না ধরে নাও প্রত্যেকটা অস্তিত্ব সৃষ্ট হয়ে গেছে একটা পিঁপড়াও তার কমপ্লিট গঠন পেয়ে গেছে একটা মাথার উকুনও তার কমপ্লিট গঠন পেয়ে গেছে মনে করো কিন্তু মানুষ এরকম কোনো কমপ্লিশন সে তখনও পায়নি এটা কি মানুষ বুঝতে পারে তখনও এই কালচারটা হয়নি সুন্দর প্রশ্ন তখনও কোনো কালচার তো হয়নি মানুষ বিন ক্রিয়েটেড কথা বুঝছো সবাইকে বানানো হয়েছে জিজ্ঞেস করেছে আমি কি বানাইনি হ্যাঁ তুমি বানিয়েছো বাস এরপরে তাকে দিয়ে কি করা হবে এই ব্যাপারটা তো তখনও জানানো সেও জানে না আল্লাহ বলেননি জাস্ট ক্রিয়েশন শুধু এই আত্ম উপলব্ধি এই সৃষ্টিটার মধ্যে আছে কি না যে তার একজন সৃষ্টিকর্তা আছে এবং তিনিই তাকে সৃষ্টি করেছেন ওটা হলো অরিজিনাল ফর্ম দ্বিতীয়বার সৃষ্টি দেখে শুনে তোমরা এই সৃষ্টিতে এখন উপস্থিত এই সৃষ্টি দেখে শুনে রিয়ালাইজ করতে পারছ কি যে তোমাদের উপরেও এমন একটা সময় এসেছিল যে সময় উল্লেখ করার মতো কিছুই ছিল না গোটা সৃষ্টি দেখার পরে গোটা সৃষ্টি এগুলো এই আদিকাল থেকে এই সৃষ্টি আমি করছিলাম আর ছিল এরা একটার পর একটা বানিয়েছি এবং ছিল এরা তুমি আসা তুমি তো আলটিমেট তুমি তো ফাইনাল ক্রিয়েশন তাই না একদম যাকে বলে ক্লাইম্যাক্স অফ দ্য ক্রিয়েশন তো সেখানে তুমি এসে কি দেখতে পাচ্ছ মনে হচ্ছে কি তোমার যে তুমি এমন একটা অবকাশে ছিলে যখন তুমি উল্লেখ করার মতো কিছুই ছিলে না আগই। ইন্না খালাকনা আল ইনসান আমরাই দ্বিতীয় আয়াত আবার কি লিখছ আমরাই সৃষ্টি করেছি এই মানুষ বীর্য আম পেলে পেলে আমাদের জন্ম প্রক্রিয়া আমরা যে যেভাবে এসেছি পিতা মাতার নবতালি হে আমরা যাচাই করব তাকে আমরা যাচাই করব তাকে नब तली है फा जालना हु हु जालना हु ताई कोरे ची आम्रा ताके समीयन सुनते पारा बसीरन देखते पारा हलो इन्ना अमराई हदाइना हु हदाइना हु देखी दिए थी ताके देखी दीची थी ताके इम्मा शाकिरन ओ अस्सबील नालिल्ला अस्सबील पोत, पोत। अमराई देखिए दीची ताके पोत ইম্মা শাকেরান এখন ইম্মা মানে হয়তো সে হতে পারে কৃতজ্ঞ বা ইম্মা কফ অথবা সে হতে পারে অকৃতজ্ঞ কি নিতে পারলাম এইটুক থেকে এখানে এইটুকুই আমাদের যে টপিক তার কার জন্য উল্লেখ এতটুকুই যে মানুষের উপর দিয়ে একটা সময় এমন গেছে কি যে সে তখন উল্লেখ করার মতো কিছুই ছিল না আমরাই সৃষ্টি করেছি মানুষ ইনসান আমরা পরীক্ষা করব বলে হে এই জায়গাটা যদি শব্দ পরম্পরা একটু লক্ষ্য করো হুমায়ুন সেটা না করো একটু বড় এখানে ইনসান এখানে ইনসান আমি জানি আমি জানি আমি আমি জানি এখানে ইনসান ইনসান মূলত এখানে আবার ইনসানই নামটা রাখলেন আমার কথাটা কি এখনও ইনসান নামটা রাখলেন এখানে পুনরায় কথাটা হ্যাঁ মূল সত্তা তো ইন্না মিন নুত আফ আম ফতিম এখন এখানে তুমি যদি এখানে একদম মানে ফেস বাই ফেজ যাও সৃষ্টি করেছি আমরা মানুষকে এখন আমরা ব্র্যাকেটে লাগিয়ে দেবো আবার মেন্্যুত ফাতিন আমসা আমা আমার আবার আবার মেন্নাথ না নাবতালহে পরীক্ষা করব বলে ফাজাল নাহু সমিয়ান বাসিরা তারে তাই তাকে করেছি আমরা শুনতে পারা এবং দেখতে পারা ইন্না হাদায় সাবিল এই আমরাই তাকে দেখিয়ে দিয়েছি পথ ইম্মা শাকিরান ও ইম্মা কাপুরা হলো। আমাদের সামনে এখন দুটি পথ কৃতজ্ঞ হতে পারি অকৃতজ্ঞ হতে পারি হলো এরপরে পঞ্চাশে আসো এখানেও একই শব্দ রাখা হয়েছে ইনসান ও ইমান এবং তোমার সমর্পণ

এবং তিনি আছেন প্রত্যেকটি জিনিসের উপরে ক্ষমতা প্রয়োগে সক্ষম আল্লাদি সেই তিনি তিনিই সৃষ্টি করেছেন মৃত্যু প্রথমে মৃত্যু তার মানে ইনসানের মৃত্যু ছিল ক্রিয়েটেড সেই ইনসানের মৃত্যু বুঝতে পারি পর্যায়গুলো খালাকাল ওয়াল হায়াতা আচ্ছা এই জায়গাটায় হায়াত এবং হায়াওয়ান এই দুটো শব্দের দুটো পার্থক্য যে ইন্না দার আল হিয়া আল হায়াওয়ান ওটাই জীবন এইটা পিরিয়ডিক লাইফ অর্থাৎ একটা প্রোডাকশনের গায়ে যেমন লেখা থাকে না যে কি জানি লেখা থাকে স্পেয়ারি ডেট তো এখনকার সৃষ্টিটা আমরা উইথ স্পেয়ারি ডেট যেটাকে বলা হয় নির্দিষ্ট তাই না প্রত্যেকের আয়ুষ্কাল নির্দিষ্ট মেয়াদের জন্য তো আল্লাদি খালাকাল মাউতা ওয়া আল হায়াতা লে ইয়াবুলু দেখতে যাচাই করতে তোমাদেরকে আইয়ুকুম আহসানা আহসানু আমালা কে তোমাদের মধ্যে সর্বোত্তম কর্মে কর্মে কে সর্বোত্তম মানে যে কাজের জন্য আমি তৈরি করেছি সেই কাজের জন্য একটা পরীক্ষার প্রয়োজন হয়েছে বোঝা গেল তাহলে এই জন্যে আমি জি মৃত্যু মানে তোমরা তো ছিলে সেই তোমাদেরকে ওই যে কাইফাত ফুরুন্লা হেওয়া কুন্তু মামুয়া ফাহা কুমসমাই অমিত কুমসাই ও হইয়া কুমসাইলে তোর যাউন সোরা বাকারা তো তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন লেইয়াবুলুয়াকুম যাচাই করতে তোমাদেরকে আয়ুকুম আহসানু আমালা। ওয়াহল আজিদুল গফুর এবং তিনি সর্বশক্তিমান তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ আল্লাহ তিবা কান স্তরে স্তরে সাতটি আকাশ সৃষ্টি করেছেন মা তারাফ ই খালকের রহমান এ দেখতে পাবে না পরম করুণাময়ের সৃষ্টিতে কোনো খুঁজ ফরজিয়া ইল বসার তাকাও আবার হালতারামিন ফুতুত দেখতে পেলে কি কোনো খুদ সুম্মা এর বাসার আবার থাকাও বারবার থাকো এই জন্য দেখার তাগিদটা এই জায়গাটায় দুটো আয়াত নিলাম এই জন্য যে তোমাকে আমাকে যে দেখতে বলেছে এটা আদেশ কিন্তু তাকাও আবার আবার তাকাও আবার দেখো কোনো খুদ দেখো কি কোথাও দেখো কি কোথাও তো কথা বুঝছো সুম্মার কাররাতাইন ইয়ান কালিব ইলাইকা আলবাসার ফিরে আসবে তোমার দিকেই তোমার দৃষ্টি খাসিয়ান ওয়াহুয়া হাসির ক্লান্ত হয়ে এবং সে তখন একেবারে মানে ক্লান্ত হয়ে আসবে শ্রান্ত হয়ে ফিরে আসবে কথা বুঝছো তো এই যে বিষয়টা এই বিষয়টা একটু খেয়াল রাখো যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই সৃষ্টিতে আমাদের মধ্যে কে উত্তম কর্মে এখান থেকে সাবস্ট্যান্স শুধু এতটুকু নেব এখন এরপরে আসলো দ্বিতীয় বাধা আমি যে দেহটা তৈরি করি যে যে কোনো চলিত জিনিস যে কোনো চলিত জিনিস প্রত্যেকটি সৃষ্টির বর্জ্য আছে গাছের পাতা ঝরে কেন বলো চৈত্র দিনের ঝরা পাতা এটাও বর্জ্য একদম দেখালাম তো প্রত্যেকটা চলমান জিনিস যেটা ক্রিয়াশীল যেটা দিয়ে কোনো কাজ করা হয় গাছের মতো ডিউটি এই পৃথিবীতে আর কোনো অস্তিত্ব করে না তারা গোটা সৃষ্টির খাদ্যের আয়োজন করে কথা বলছো তো সেই সানলাইট সংশ্লেষণের যে ব্যাপারটা সূর্য তাই না তোমার ফোটোসিন্থেসিস অফ দ্য সান তো সেটাকে খাদ্যে পরিণত করার জন্য মাটির রস পাতাই হলো সেই ইন্ডাস্ট্রি তো সে তার কর্ম করে একসময় ক্লান্ত হয়ে ঝরে পড়ে যায় বুঝতে পারা গেল তাদের ডিউটিটা অনুমান করো কত খাটনি তারা খাটে কারণ পাতা একটা অস্তিত্ব তো তাকে সূর্যের আলোকে নিয়ে তার ভেতরে মাটির থেকে তার মূল অস্তিত্ব থেকে রস নিয়ে তাকে কষ তৈরি করতে হয় কষ কষ কাফিলা গাছ কে না দেখেছ দেখেছো না আমরা যেটা কাফিলা গাছ বলি তো সেটার যে কষ একদম ঝরে পড়ে যেটা আচ্ছা এ গেল তাহলে আমাদেরকে রাখা হয়েছে পরীক্ষা করবেন বলে সেখানে দাঁড়ালো কি লাকাত ইনসান এখানেও শব্দ ইনসান পঞ্চাশের ষোলো না আলাম অতএব আমরা জানি माँ तुवस विषु भी नफसु हो तुवस विषु तुवस विषु बिही ताके कि बार बार करे बोले ताके कि तुवस विषु बोले ताके बिहि ताके नफसु तार नफस তাহলে ইনসানের এই ফরমেটের চালিকা শক্তি যেমন মনে করো তুমি ড্রাইভিং প্যানেলে বসে আছো ড্রাইভিং সিটে বসা আছো সামনে যে প্যানেলটা আছে ওখানে দেখতে পাচ্ছ লাল একটা কাটা সেটা এখন লাল জায়গায় চলে গেছে অর্থাৎ পেট্রোল নাই আমার যে চালিকা শক্তি সেটা এখন ফুরিয়ে গেছে তাড়াতাড়ি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল আবার ভরে নেই তাই না পানি নাই ব্যাটারি নাই স্টার্ট হচ্ছে না ইত্যাদি বিভিন্ন অনুষঙ্গ দিয়ে তো গাড়ি চলে তো এখন এই দেহটার যে অস্তিত্বটা সেটা বাঁচিয়ে রাখার জন্য সেটা বেঁচে থাকার জন্য তার অসংখ্য ডিম্যান্ডস আছে বলো দেহের ডিমান্ডের তাড়নায় তো সকলেই বুঝি কি কি চায় এ বডি বলেন খেতে চায় পান করতে চায় আরাম করতে চায় সুখ চায় কত কিছু তার চাওয়া হলো এইখানে এটা আল্লাহর নির্ণয় নয় মানুষের নির্ণয় ছয়টি রিপু ছয়টি রিপু এই নফসকে কোরআন নফসকে তিন ভাগে বিভক্ত করেছে আর মানুষ নফসকে ছয় ভাগে বিভক্ত করেছে খেয়াল করো লোভ লালসা কামনা বাসনা লোভ লালসা আর মদ মাৎসর্য মদ মাৎসর্য অর্থাৎ হিংসা বিদ্বেষ হল আর আছে পাঁচটি বা ছয়টি ইন্দ্রিয় এবং বাংলায় ভাষায় শব্দও আছে ইন্দ্রিয় পরায়ণ

চক্ষু কর্ণ নাসিকা জিহিবা ত্বক পাঁচটি ইন্দ্রিয় জানা আছে তো এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আমরা আমাদের দেহের ইনফরমেশনগুলো পাই চলার যে উত্তেজনা সেটা আমরা পাই চলার কারণটা আমরা পাই তো সেইটা আল্লাহ বলে দিচ্ছেন যে আমরা জানি জানবেন না যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন আচ্ছা ও নাহানু মিন হাবলিল এইখানে একটা নোটিস বোর্ড টানিয়ে দিলেন কারণ আমরা তার ঘনিষ্ঠতর ঘনিষ্ঠতর তার মিন হাবলিল ওয়ারিফ তার স্পাইনাল কট থেকেও অর্থাৎ বডি এবং মগজ এই তো এর দুই এর দুইয়ের মধ্যে এ দুইয়ের মধ্যে যে তোমার যোগাযোগের ব্যবস্থা তিনি করেন স্পাইনাল কর দিয়ে বুঝেছ তো সেটার ব্যাপারে ও আমরা তার চাইতে কাছে তার উপরে দুজন লেখক আছে সেদিকে আমরা এখন আর যাব না তো এখান থেকে আমরা দুটো নিলাম দুখানা আয়াত আর একখানা আয়াত বরং যে আমরা জানি মানুষকে প্রতিনিয়ত কি বলে হলো এরপরে আসো সেই আরাফে আচ্ছা এই আরফে আর একটা জিনিস একটু দেখার আছে এগারো নম্বর আয়াতে ওয়ালাকাদ হালাকনা কুম আমরা টপিকটাকে যেহেতু একটু এক্সপ্যান্ড করেছি সেখান থেকে দেখলে কথা বলছো লেবুলুয়া কুম আমরা তো দেখেছি কুম তোমাদেরকে আমরাই সৃষ্টি করেছি ওখানে আমরা পঞ্চাশে দেখেছি ওলাকাত খালাকনা আল ইনসান আর এখানে সম্পূর্ণ একপক্ষ পক্ষ প্রথম দ্বিতীয় পক্ষকে বলছে কার্যত আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে সুম্মা তাহলে সৃষ্টিকে এক জায়গায় রেখে তারপর বলা হচ্ছে অতপর যে নাক নকশায় তুমি তোমাকে দেখতে পাচ্ছ এই সুরত আমি তোমাকে দিয়েছি এ অবয়ব তোমাদের কারো পরিকল্পনা অনুযায়ী নয় দিবা দিবার মতো ইফফাত ইফাতের মতো শামসুল নাহার শামসন্নাহারের মতো এটা কারও ইচ্ছাধীন নয় এই নকশা যে অবয়ব দেখতে পাচ্ছ আমরাই দিয়েছি তারপর এই ব্যাপারটা হুজাতুল্লাহেল বা লেগা অর্থাৎ আল্লাহ তালার প্রত্যেকটা হুজ্জাত প্রত্যেকটা যুক্তি পূর্ণতায় পৌঁছানো যার কোনো জবাব মানুষের কাছে নাই কোনো জবাব মানুষের কাছে নাই আল্লাহ একটা কথা বললেন সে কথাটা কোনো উত্তর মানুষের কাছে থাকে না যেমন যে অবয়ব দিয়েছি বলো এই আমার এই অবয়ব আমার এই নাক নকশা আমার এই সাইজ আমার এই রঙ এসব অমুকে দিয়েছে বা এখান থেকে অমুকের একটু আংশিক অংশীদারিত্ব আছে নেই টোটাল কমপ্লিট যা তুমি তো আমাকে দেখতে পাচ্ছ এটা আমরাই দিয়েছি তো এরপরে দেখো ওই দ্বিতীয় সৃষ্টিতে উত্তরণের ব্যাপারটা যদি আমরা দেখি যে বলাকাত সুম্মা সুম্মা কুলনা লীল মালা উসজুদুল আদম উত্তরণ ঘটলো দ্বিতীয় সৃষ্টিতে পারলাম কিনা কি প্রথম পক্ষ দিয়ে সরাসরি তোমাকে আমাকে বলছে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং যে অবয়ব তোমরা দেখতে পাচ্ছ আমি দিয়েছি অতপর বলেছি আদমকে ফেরেস্তাদেরকে যে আদমকে কুর্নিশ করো ফাসা জাদু ইল্লা ইবলিস সকলে মেনে নিল এনে নেন না ইবলিস লামাকুল আজিদিন সে থাকলো না তাদের সাথে যারা মানুষকে কুর্নিশ করেছিল পাওয়া গেল একটা আয়াতে প্রথম সৃষ্টি এখন এখানে আমরা ষোলো নম্বর আয়াতে যাব এখন এই যে আমি আপত্তি করলাম যে আমি ওর চাইতে ভালো তুমি আমাকে বললে ও তোমার আমার চাইতে ভালো তুমি আমাকে ওকে কুলনিশ করতে বললে আর আমি দেখতে পাচ্ছি কোনোভাবেই ও আমার চাইতে ভালো নয় আমি একটু দেখব তুমি বললে বেশ দেখো এখন এইখানে ফা বে আগুয়াইতানি এখন যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত তাকাল মুস্তাকিম তাহলে মানুষকে তো ফিরে আসতে বই যে ওয়া হাদাইনা হুস ওয়া হাদাইনা হুস ইম্মা শাকিরান ওয়া ইম্মা কফুরন মনে আছে সুরা দাহার না ওটা পরে আসো ওটা পরে আসো ওটা পরে আসো আপাতত মুখোমুখি নাও কথাটা বোঝা গেল আপাতত মুখোমুখি নাও যে কি কার্যকারণে আমাদের সামনে ইমান এবং সমর্পণের প্রশ্নটা তো ফা বিমা আগওয়াইতানি লা আকো ওদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম তাহলে এখন তুমি তো পরীক্ষার জন্য ওদেরকে ছেড়ে দিয়েছ দুটো পথ দেখিয়েছো এখন তোমার দিকে যে রওনা করবে ওই পথে আমি ঘাটটি মেরে বসে থাকব যে অকৃতজ্ঞ সে অকৃতজ্ঞ তার সাথে আমার সাথে কি কিন্তু আমি বসে থাকবো তোমার দিকে কে রওনা করে সেইখানে তাহলে ওখানে আমরা পঞ্চাশে দেখিয়ে এসেছি ষোলোতে যে ওলাকাত ইনসান ওয়ানু মা ওয়াস ওসর বিস্তারিতটা দেখো ওয়াস ওয়াসা কী ওয়াস কী অর্থাৎ শয়তান কোন জায়গায় টাচ করে কোন জায়গায় টাচ করে লাহ তাদের জন্য সেরা মুস্তাকিম তোমার যে পথ নিশ্চিত স্থির সেইখানে তোমা তারপর আমি আসতেই থাকবো তাদের সামনে মেন বাইনে আই দিহিম মেন সামনে দিয়ে ওয়া মেন হালফিম এবং তাদের ছেলে পেলে হয়ে আইমানহিম এবং সম্পদ হয়ে ওয়ান সময়ে এবং তাদের প্রতিভাযোগ্যতা হয়ে ওয়া তাজিদু আকসর ওহম শাহিন হলো আমরা দাহারে কি দেখেছি এম্মা কেরান ওয়া ইম্মা তুমি পাবে না এদের অধিকাংশই অধিকাংশকেই কৃতজ্ঞ কারণ সে যেভাবে ব্যাপারটাকে বুঝলো সে মনে করলো যে আমিও তো এক সৃষ্টি তো আমি কিছুতেই বুঝতে পারলাম না যে আমার চাইতে আল্লাহর কথা ভালো আমার চাইতে আমার বুঝের চাইতে আল্লাহর আদেশ মেনে নেওয়া ভালো এই কিন্তু সারেন্ডারের সূক্ষ্মতর জায়গা চলে যাচ্ছে এই দিবা সমর্পণের যে বেইজমেন্ট সমর্পণের কারণটা কি প্রয়োজনটা কোথায় আমি যখন আমার ভিতরে বুঝের তীব্রতা দেখতে পাব আমি সমর্পণ করতে চাইব না চাইব না

বুঝতে পারলাম না আচ্ছা তার এখানে আমি আক্রমণ চারিদিক থেকে উপস্থিত প্রয়োজনে সন্তান থেকে সম্পদ থেকে এবং আমার ব্যক্তিগত যোগ্যতা আমার বুঝ এই চারি আক্রমণে আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়া আমার পক্ষে সম্ভব হয় না হলো এই জায়গাটায় কথা বুঝছো এই জায়গাটা একটু খেয়াল করো তোমার একশো ত্রিশে যাও বা যেমন এইখানে আবার একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আয়াত পঁয়তাল্লিশ থেকে বাকারা আটচল্লিশ থেকে বরং সাতচল্লিশ থেকে ইয়াবানি ইসরাইল উদকুরু নেবাতি আল্লাতি নাম তো আলিকুম আর্নি ফাদুম আল্লাহ আলমিন মানে ওই ইবলিসের পাল্লায় পড়া আল্লাহ বিশ্বাসী জাতির কাহিনী ইবলিসের পাল্লায় পড়া আল্লাহ বিশ্বাসের বিশ্বাসী জাতির কাহিনী কথাটা বুঝেছো